এই জাতি খুব আশ্চর্য জাতি, যেখানে এই মানুষগুলো আশ্চর্য মানুষ, বেকুবের মতো। তারা বলছে এত বিভক্ত হয় কি করে? এ হুজুরও এক কথা বলে, ও হুজুরও এক কথা বলে, ও হুজুরও এক কথা বলে। আমরা সাধারণ মানুষ বিপদে পড়েছি, কোথায় যাব? এ বলে এটা ঠিক, ও বলে এটা ঠিক, ও বলে এটা ঠিক। চারজন চার দিক থেকে ডাকে, আমরা কোথায় যাব? যদি আমি বলি দুই আর দুই নয় হয়, এটাও ঠিক। আমি যদি বলি দুই আর দুই বাইশ হয়, এটাও ঠিক। আমি যদি বলি দুই আর দুই ছয় হয়, এটাও ঠিক। আমি যদি বলি দুই আর দুই চার হয়, এটাই ঠিক। চারটাই ঠিক, কয়টা ঠিক? একটা ঠিক। তার মানে চারটা একসাথে ঠিক হতে পারে না। যদি এই অঙ্কের সূত্র মেলাতে হয়, তাহলে ক্যালকুলেটরে অথবা যারা অঙ্ক বোঝে তাদেরকে জিজ্ঞাসা করে জেনে নিতে হবে, দুই আর দুই চার হয় আর বাকি সব ভুল। ঠিক যে হক পথে আছে এটা জানতে চাইলে কোরআন সুন্নাহ দিয়ে সার্চ দিতে হবে। কোরআন সুন্নাহর অনুকূলে যে এর সাথে যাদের মিলবে ওরাই হক, আর কোরআন সুন্নাহর সাথে যা মিলবে না সব ওই অঙ্কের মতো বাতিল। তানাজাতুম ফি শাইইন ফারদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। যদি দেখো হুজুরে হুজুরে মিল নাই, এ বলছে এটা ঠিক, ও বলছে এটা ঠিক, এই নীতি দেখলে তোমরা ওই মতানৈক্যের বিষয়কে আল্লাহর দিকে ফিরাও অর্থাৎ কোরআনের দিকে, হাদিসের দিকে ফিরাও অর্থাৎ রাসূলের দিকে। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যদি তোমরা সত্যিকার ভাবেই আল্লাহ বিশ্বাসী হও, যদি তোমরা সত্যিকার ভাবেই আখিরাতে বিশ্বাস হও, তাহলে মতানৈক্য দেখলেই কোরআন সুন্নাহর দিকে ফিরাও। যালিকা খায়রু আহসানু তাউইলা, সমাধানের দিক থেকে এটা সবচেয়ে উত্তম সমাধান। অর্থাৎ যত সমাধান আছে, যত ফয়সালা আছে, এর ভিতরে উত্তম হলো মতানৈক্য দেখলেই কোরআন সুন্নাহর দিকে ফিরিয়ে দাও। যদি এমনটি না করো ইমান হারিয়ে যাওয়ার আশঙ্কা আছে। কোন লোক যদি বলে আমি দেখলাম ইমাম আবু হানিফা বলছেন এটা, ইমাম শাফি বলছেন এটা, ইমাম মালিক বলছেন এটা, ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন এটা, চারজনের সাথে ফতোয়ায় কোনো মিল নাই, তখন আমি বললাম এই তিনজন বলেছে আমি কোরআন সুন্নাহ সার্চ করব না, আমার প্রিয় ব্যক্তি আবু হানিফা তাকে মেনে নিলাম। আর একজন বলল আমার প্রিয় ব্যক্তি ইমাম মালিক তাকে মেনে নিলাম। আর একজন বলল আমার প্রিয় ব্যক্তি ইমাম শাফি তাকে মেনে নিলাম। আর একজন বলল আমার প্রিয় ব্যক্তি ইমাম আহমদ ইবনে হাম্বল তাকে মেনে নিলাম। যারা মতানৈক্য দেখার পরেও ওই মতানৈক্যটাকে কোরআন সুন্নাহর দিকে ফিরায় না, ইমান ভঙ্গের কারণের একটা তার ইমান ভেঙে যায়। যদি সেই ইমাম আবু হানিফাকে মেনে নেয় তাহলে বেঈমান হয়ে যাবে, যদি সেই ইমাম শাফিকে মেনে নেয় তাহলে বেঈমান হয়ে যাবে, যদি সেই ইমাম মালিককে মেনে নেয় তাহলে বেঈমান হবে, যদি সেই ইমাম আহমদ ইবনে হাম্বলকে মেনে নেয় তাহলে বেঈমান হবে। এই বাক্যই তো এটা, ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যদি তারা সত্যিকার ভাবে একদম স্পষ্ট ভাবে আল্লাহই বিশ্বাসী হয় এবং আখেরাতে বিশ্বাসী হয়, মতানৈক্য দেখলে যেন আল্লাহ রাসূলের দিকে ফিরিয়ে নিয়ে যায়। তাহলে ফিরালো না কেন? আপনি বলবেন আমি ইমাম আবু হানিফার বিরুদ্ধাচরণ করছি। জি না, ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ তার নিজের নামে মাযহাব বানাতে বলে নাই। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ বলছেন ইযা সহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখন সহি হাদিস পেয়ে যাবে তখন হচ্ছে ওটা আমি ইমাম আবু হানিফার মাযহাব। ইমাম আবু হানিফার মাযহাবে কোনো জাল হাদিস নাই, ইমাম আবু হানিফার মাযহাবে যাইব হাদিস নাই, যেই হাদিস সহি ওটা হচ্ছে ইমাম আবু হানিফার মাযহাব। হিদায়া ইমাম আবু হানিফার মাযহাব নয়, দিরায়া ইমাম আবু হানিফার মাযহাব নয়, ফতোয়ায়ে আলমগীরি ইমাম আবু হানিফার মাযহাব নয়, ফতোয়ায়ে শামি ইমাম আবু হানিফার মাযহাব নয়, ইমাম আবু হানিফার মাযহাব সহিহ হাদিস সহিহ বুখারি ইমাম আবু হানিফার মাযহাব, সহিহ মুসলিম ইমাম আবু হানিফার মাযহাব, পৃথিবীতে যত সহিহ হাদিস আছে সব হানাফি ইমাম আবু হানিফার মাযহাব। এর বাইরে গিয়ে হানাফি মাযহাব দাবি করতে পারে না।
ইমাম আবু হানিফা নিজে বলছেন ইজা সহাল হাদিস ফাহুয়া মাযহাবি, সহিহ হাদিস যখন পাবে ওটা আমার মাযহাব, আর জাল জয়ী হাদিস ওটা আমার মাযহাব নয়। এবার যদি আপনারা বলেন আমরা ইমাম আবু হানিফাকেই মানি তাহলে জাল হাদিস মানতে পারবেন না, আমরা ইমাম শাফিকে মানি ইমাম শাফির একই কথা, আমরা যদি হানাফি মাযহাবে টিকতে চাই তাহলে সহিহ হাদিস মানতে বাধ্য। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। এই যে একটা আয়াত আমরা স্বাভাবিকভাবে বুঝালাম, যে আয়াত দিয়ে ঐক্য করা যায় ওই আয়াত দিয়ে বিভক্ত করছে, যেমন সূরা আল ইমরান 103 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রশি রজ্জিকে রশিকে শক্ত করে আঁকড়ে ধরো, পরস্পরে বিচ্ছিন্ন হয়ো না। তখন এক শ্রেণীর লোকেরা বলছে এই যে রশি ঐক্যবদ্ধ করে আঁকড়ে ধরতে বলেছেন এর অর্থ হলো সংগঠন ধরা, এর অর্থ হলো পীর ধরা, এর অর্থ হলো মাযহাব ধরা, এর অর্থ হলো নেতা ধরা। তখন তারা বলছে তোমরা বিভক্ত হয়ো না, ঐক্যবদ্ধ হও। যখন তাদের কাছে জিজ্ঞাসা করা হয় ঐক্যবদ্ধ কিসের মাধ্যমে হব, তখন বলছে আমার নেতার কাছে আসো, আমার নেতার কাছে এসে বায়াত নিয়ে ঐক্যবদ্ধ হও, আমার দলে আসো ঐক্যবদ্ধ হও। যে আয়াতগুলোর মাধ্যমে ঐক্য করা সম্ভব, যে আয়াতের মাধ্যমে দলকে ভাঙলো, ওই আয়াতগুলো দিয়েই আমরা বিভক্ত করলাম। এখানে তো দলের কথা বলা হয়নি, তাহলে শক্ত করে কি আঁকড়ে ধরতে বললেন? আল্লাহ তাআলা এখানে কোরআনকে আঁকড়ে ধরতে বলেছেন, সুন্নাকে আঁকড়ে ধরতে বলেছেন, ইসলামকে আঁকড়ে ধরতে বলেছেন। অর্থাৎ তোমরা সবাই এক হয়ে ইসলাম কোরআন সুন্নাকে আঁকড়ে ধরো। আমরা যদি এই কথা বলি তাহলে যারা দলাদলি করে তারা তো বিরুদ্ধে লেগে যায়, আবার যারা সহিহ হাদিসের নামে তারাও অনেক বিভক্ত হয়ে গেছে, আমি বললে তাদের খুব কষ্ট লাগে। জি না, আমাকে আপনারা দূরের কেউ মনে করবেন না, আমি আপনাদের ঘরেরই সন্তান, আমি জমিয়াতে আহলুল হাদিসকে আমার এক চক্ষু মনে করি, আমি আহলুল হাদিস আন্দোলনকে আর এক চক্ষু মনে করি, এক চক্ষুকে নষ্ট করে আর এক চক্ষু দিয়ে দেখতে রাজি নয়, আমি ওই বিভক্তিতে ঢুকতে পারবো না। আমি চাই আমার মতো আদমের তেমনই নেম নাই এই বাংলাদেশের বুকে। আজকে সহিহ হাদিসের অনুসরণ যারা করে এই আলেমদের উপরে কত নির্যাতন চালানো হচ্ছে, শুধুমাত্র একটা কারণ, তারা কোরআন সুন্নার পক্ষে কাজ করে দেখে তাই।